আর যিনি প্রথম স্থানে রয়েছেন The Venus Sash, আপনার জন্য from Lalbagh Rice. আচ্ছা, এই স্যাশ পরার সময় একটা জোরে হাত দিয়ে দিতে হয় এটা রয়েছে। এটা হাত দিয়ে দিন না। সবই তো শিল্প আর্ট। না। শুন, এটা 25 ডিসেম্বর বলে যাও। ঠান্ডা গরম। বলতে হলো এটা। এর পরে কেটে দে। তুই 25 কিছু কিছু মানুষ এখানে পেপার পেতে নিচে বসে পড়েছে, খাওয়া দাওয়া করছে খুব জুত করে। আমি এটাই ভাবছি যে এদের কাছে এত টাকা পয়সা কোথা থেকে এসছে, যার দাম জিনিসের। এখানে মেইনলি ব্ল্যাক মানি হোয়াইট করতে আসলে এখানে আসবেন, হ্যাঁ ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। ফাইবার পাস আগেবারে অন্যরকম করেছিল, কিরকম আইসক্রিম ছিল, এখন এটা ক্রিসমাস স্পেশাল যেহেতু গতকাল ক্রিসমাস ডে ছিল। এটা হচ্ছে এন্ট্রি গেটটা তো নাকি এক্সিট? না এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট, এটা এন্ট্রি। চলো এদিকে আবার খাবার আছে, এদিকে এক্সিট দেখা যাচ্ছে, তো এক্সিট আছে ওইদিকে দেখা যাচ্ছে, তো এদিকে আমরা দেখবো আবার কি খাবার আছে। এদিকে জুস আছে, দেখো এদিকে আসা হয় না, আসেনি। ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু মোমোর দামগুলো একটু দেখে নাও। মোমো এমনি বাইরে খেয়েছি, কিন্তু যখনই খাইবার পাশে ঢুকে গেছে তখন দামটা দ্বিগুণ হয়ে গেছে। দেখো হলুদ হলুদ জামা কাপড় পরে বিক্রি করছে, এটার জন্য আবার লাইন, মানে লাইন দিয়ে আমার জীবনটা চলে গেল। এটা হচ্ছে মোমো গায়ে লেগে গেলে যাতে বোঝা না যায় ওই জন্য এই ড্রেস। এখানে যা বিভৎস দাম, আমরা দুঃখের সাথে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তার মানে এটা নয় যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে বেকার নষ্ট করার টাকা নেই। আমরা খাবো না, আমরা খাবো না, আমাদের মুড নেই। তো এবার আমরা এক্সিটটা কোন দিকে ছিল? ওই তো ওই তো এইদিকে একটা আছে, এদিকে একটা এক্সিট আছে, আমরা সুরসুর করে বেরিয়ে যাই। এ দাঁড়াও গো, ছেড়ে চলে যাচ্ছে। এ স্বামী দাঁড়াও, বউকে নিয়ে যাচ্ছ না? বউকে নিয়ে যাচ্ছি তো, আমরা বেরিয়ে যাচ্ছি। স্বামী হাসছে, চাট খাবো, রেডি হচ্ছে আমার পাপড়ি চাট। পাপড়ি চাট পেয়েছে, ধরো না ধরো। দেখুন আমার বউ এখন পাপড়ি চাট খাচ্ছে মন দিয়ে, খাইবার পাশে এসে অলরেডি এতটা খাওয়া হয়ে গেছে। পাপড়ি চাটটা রিপ্লেস করলো কড়াইশুঁটির কচুরিকে, স্টলের সামনে দাঁড়িয়ে কেউ খাওয়া দাওয়া করবে না। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, জায়গাটা রয়েছে সেখানে আপনার চাবিটা রয়েছে। তো তুমি হাত দিয়ে তোলো, অত স্টাইল মারার কি আছে? স্টাইল মারতে গিয়ে পাপড়ি চাট মুখে ওটা নিয়ে আটকে গেছিল।
বাজে খেতে বলো। ও বন্ধুরা এই দেখো ফুলপুরি দেখতে পাচ্ছে, আমি স্বামীকে বললাম স্বামী ফুলপুরি কিনে দাও, নিয়ে স্বামী ফুলপুরিও কিনে দিল না। এই হচ্ছে স্বামী, আসামি হয়ে গেল, স্বামী হয়ে গেছে আসামি। ঠিক আছে আমি আবার আসামি থেকে স্বামী হয়েছি, চলো চলো চলো। ছিড়িয়ে তো আমরা বেরিয়ে গেছি, আবার 20 টাকা বাঁচিয়ে দিলাম। আমরা 20 টাকা বাঁচিয়ে দিয়েছি কারণ আমরা এখন অনেক জায়গায় যাব। পুরপুরি ফুল করে উড়ে যাবে, পুরপুরি ফুল করে উড়ে যাবে, ঠিক বলেছে। আমরা অনেক জায়গায় যাব, অনেক কিছু খাব, তার জন্য আমরা নিলাম না। এরকম করে ভিডিও করছি, যদি কেউ বাইক জোরে চালিয়ে ফোনটা কেটে দিয়ে চলে যায় মাস খেয়ে যাবো। চলো আপাতত এখানে স্টপ করি, আবার দেখাচ্ছি পরে।